নির্বাচন বর্জন করা 63 দল সরকার বিরোধী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। যুগপথ ধারায় তিনটি প্ল্যাটফর্ম থেকে এবারে আন্দোলন করা নিয়ে আলোচনা চলছে এসব দলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে। বরাবরের মতোই বিএনপি এই আন্দোলনের অগ্রভাগে থাকবে। বাম, ডান, মধ্যপন্থী ও ইসলামী 63 দল আন্দোলন সফল করতে আরও কাছাকাছি আসার চেষ্টা করছে। করণীয় নির্ধারণ নিয়ে প্রায় প্রতিদিনই ভার্চুয়ালি অথবা সরাসরি বৈঠকও করছেন তারা। সেখানে সরকার পদত্যাগের এক দফা দাবিতে অভিন্ন কর্মসূচি পালনের ওপর জোর দেওয়া হচ্ছে। একই দাবিতে এক মঞ্চে নয়, যুগপথ ধারায় তিন প্ল্যাটফর্ম থেকে আন্দোলনে নামার বিষয়ে আলোচনা চলছে। 26 ডিসেম্বরের পরে যে কোনো সময় তাদের আন্দোলনে দেখা যেতে পারে, এজন্য বিএনপি সহ অন্তত 10টি দলের প্রতিনিধিরা কাজ করছেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সূত্র আরও জানায়, বিএনপি সহ সমমনা দল ও জোটের পাশাপাশি যুগপথে না থেকে একই কর্মসূচি পালন করছে জামায়াত ইসলামী। আগামীতে তারা একসঙ্গে নামার বিষয়ে আলোচনা প্রায় চূড়ান্ত। তাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাম কয়েকটি দল ছাড়া নির্বাচন বর্জন করা ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো মাঠে নামার বিষয়ে কথা চলছে।